কোরআনের তাফসিরের মাহফিলে খ্রিস্টান আসতে পারবে, বৌদ্ধ আসতে পারবে, হিন্দু আসতে পারবে, পৃথিবীর সকল ধর্মের লোক আসতে পারবে, কারণ কোরআনের দরজা পৃথিবীর সমস্ত মানুষের জন্য খোলা আছে। ভাইয়েরা আমার, কোরআন একটি আদর্শের নাম। কিসের নাম? জোরে বলুন। কোরআন একটি আদর্শের নাম, কোরআন একটি সংবিধানের নাম, কোরআন একটি আইন গ্রন্থের নাম, কোরআন একটি তাম পৃথিবীর সমস্ত মানুষের চলার জন্য একটি গাইডলাইন। ঠিক কিনা? এরকম কি বলা আছে এ কোরআন থেকে শুধু হেফাজতে ইসলামের লোকেরা কোরআন দেখে চলবে, আওয়ামী লীগ চলবে না, বিএনপি চলবে না, এরকম কি লেখা আছে? বিএনপির কোরআন কি আলাদা? আওয়ামী লীগের কি আলাদা? হেফাজতের আলাদা? জামাত ইসলামের আলাদা? কারোর কোরআনটা আলাদা নয়, এক কোরআন। ঠিক যেমনি ভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা মনে করে নিয়েছে কোরআন মুসলমানদের, মুসলমানদের মধ্যে কেউ কেউ মনে করে নিয়েছে কোরআনটা শুধু ইসলামী দলের। কথা বলেন, যদি এমনটা মনে না করত তাহলে এই স্লোগান সবাই দিত, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই স্লোগান কোন দলের? জোরে বলেন। এই স্লোগান কোন দলের? এই স্লোগানটা তামাম পৃথিবীর সমস্ত মুসলমানের স্লোগান হওয়া উচিত। ঠিক কিনা? আইন চলবে কার? আমি আল্লাহর কোরআন থেকে সহি কথাগুলো বলার উদ্দেশ্য করেই ঘর থেকে বের হই, কোন স্বার্থের জন্য বের হই না, যে একটা মাহফিলে যাব, এই মাহফিল থেকে অনেকগুলি দাওয়াত পাব, অনেক সুন্দর কণ্ঠে আলোচনা শোনাবো এবং সে আলোচনা শুনে অনেক বেশি দাওয়াত আসবে, এরকম কোনো টেন্ডেন্সি আমার ভিতরে নেই। আমার শ্বাস প্রশ্বাস তিনি নিয়ন্ত্রণ করেন, যে কোনো সময় তিনি আমার শ্বাস প্রশ্বাসের রশি ধরে টান দেবেন, আমাকে যেতেই হবে। ঠিক কিনা? যদি কিছু কথা রেখে যেতে পারি যা মানব কল্যাণে ব্যয়িত হবে, সেটার মধ্যে আমার উলফত মে কদম রাখনা, ইয়ে শাহাদত গহে উলফত মে কদম রাখনা, লোগ সমঝতে হে আসান হে মুসলমান হোনা। কবি বলতেছেন, ঈমান আনা, ঈমানদার হওয়া, ঈমানের পথে থাকা, ইয়ে শাহাদত গহে, এটা হলো শহীদের ঈদগাহ, শহীদের ময়দান। কিসের ময়দান? কে বলতেছেন? কবি বলতেছেন, ইয়ে শাহাদত গহে, এটা শহীদের ময়দান, উলফত মে কদম রাখনা, এটা শহীদের ময়দান, ঈমানদার হওয়া, ঈমান আনা, এটা শহীদের ময়দান, আর এটা হলো জ্বলন্ত আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে থাকা। সুবহানাল্লাহ, ভালো করে বুঝবেন। তাহলে ঈমান আনাটা খুব কঠিন, ঈমানের উপরে থাকাটা খুব কঠিন। ঈমানের উপরে থাকা এটা কেমন থাকা? আপনাকে শহীদের ময়দানের মধ্যে থাকা লাগবে, আপনাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মাঝখানে অবস্থান করা লাগবে। এই অবস্থার মধ্যে থেকে এই আগুনকে, এই শহীদী পরিস্থিতিকে মোকাবেলা করে এর উপর দিয়ে যদি আপনি ধৈর্যের সাথে, সাহসিকতার সাথে পথ পাড়ি দিয়ে যেতে পারেন, ও পারেই আছে জান্নাত, জান্নাত, জান্নাত। ইয়ে শাহাদাত গহে উলফত মে কদম রাখনা, লোগ সমঝতে হে আসান হে মুসলমান হোনা। কবি বলতেছেন, এটা হলো শহীদের একটা মাঠ, এখানে শুধু শহীদ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এখানে রক্ত ঝরানোর সম্ভাবনা বেশি থাকে, এখানে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর বর্তমান যুগের ঈমানদাররা মনে করে ঈমান আনা খুবই একটা সহজ ব্যাপার,